আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? সোজা ট্রেডিং একাডেমির পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা যারা সবাই মাত্র 82 BM এর লং কোর্সের পরীক্ষা, রিটেন পরীক্ষা দিয়েছো, সামনে তোমাদের রেজাল্ট দিবে, তো এই সময়টা কিন্তু তোমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা সময়। আর আজকের ভিডিওটা শেষ পর্যন্ত তোমরা আমাদের সঙ্গেই থাকবা, কারণ আমি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। আমার মনে হয় এখন কারো কাছে গুরুত্বপূর্ণ লাগতেও পারে, আবার নাও লাগতে পারে। যাই হোক, এই সময়টার মধ্যে তোমরা হয়তো অনেকে ব্যস্ত, ইন্টারমিডিয়েট সামনে পরীক্ষা দিবা, ফাইনাল, তো তারপরও আমি যেটা বলবো, যেহেতু লক্ষ্য তোমাদের আর্মি অফিসার হওয়া, অনেক দূর পথ অতিক্রম করে আসছো, তো এই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে একটা পজিটিভ আর প্রপার গাইডলাইন আর ISSB সম্পর্কে তোমাদেরকে এখন অ্যাচিভ করতে হবে। তো তোমাদের মনে রাখো যে ISSB-তে পুরো 4 দিনের পরীক্ষা হয়ে থাকে, সেক্ষেত্রে পুরো 4 দিনের বিভিন্ন ধরনের পরীক্ষা হবে, সাইকোলজিক্যাল পরীক্ষা হবে, ফিজিক্যাল পরীক্ষা হবে। তো এই প্রত্যেকটা পরীক্ষায় খুব ভালোভাবে নিজেকে পার্টিসিপেট করাতে চাইলে তোমাদেরকে এখন থেকে প্রস্তুতি নেওয়া উচিত। আর সোজা ট্রেনিং একাডেমি ISSB-র মতন করে পুরো 4 দিনের যে পরীক্ষাগুলো হয়ে থাকে, যারা আমাদের একাডেমিতে তোমরা যারা আসবা বা প্রিপেয়ার যারা কোর্স করে গেছে, তো আমরা কিন্তু প্রপার গাইডলাইনসটা কিন্তু দিতে সক্ষম, এটা আমরা মনে করি। তো যাই হোক, যারা কোর্স করেছে তোমাদের হয়তো অনেকের পরিচিতি থাকতে পারে, বা পরিচিত কোনো বন্ধু সার্কেল হয়তো বা আমাদের কাছে এসে কোর্স করে গেছে, তাদের কাছে হয়তো বা শুনে তোমরা দেখতে পারো যে আমরা কীভাবে আসলে কোর্সগুলো করাবো প্রতিনিয়ত। আর আমাদের প্র্যাকটিসটা অনেকটা বেশি থাকে সবগুলো একাডেমি থেকে, আমি যেটা মনে করি। একাডেমিতে অনেকগুলো রয়েছে ISSB-র জন্য, আর সব একাডেমি ভালো, আমি কখনোই বলবো না যে কোনো একাডেমি খারাপ বা আমার একাডেমি বা আমাদের এই সোজা ট্রেনিং একাডেমি সব থেকে ভালো, এটা কখনোই বলি না। কারণ সবারই কোনো না কোনো বিশেষ কিছু কৌশল নিয়ে সবাই চেষ্টা করে তাদের শিক্ষার্থীদেরকে শিখানো, যাতে সাফল্য সবার থেকে ভালো হয়। তা আমরাও চেষ্টা করি আমাদের বিশেষ কিছু কৌশল তোমাদেরকে শিখিয়ে দেওয়া, যাতে তোমরা ISSB-তে গিয়ে তোমাদের কাঙ্ক্ষিত যে গ্রিন কার্ড সেটা যাতে তোমরা অর্জন করতে সক্ষম হও। তো সুতরাং যেটা তোমাদের জন্য সাজেশন, সেটা হচ্ছিলো তোমরা ইংলিশের জন্য একটু প্রিপারেশন নাও, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ আমরা দেখি অনেক স্টুডেন্টের ইংলিশ স্কিল খুবই দুর্বল থাকে, এক্ষেত্রে ISSB-তে ভালো করাটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যায়। কারণ ISSB-র প্রত্যেকটা পরীক্ষায় ম্যাক্সিমাম পরীক্ষা হচ্ছিলো তোমার ইংলিশ এনভায়রনমেন্টের উপরে হয়ে থাকে। আর IQ-র জন্য যেটা বলবো, IQ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এখন ম্যাক্সিমাম IQ-গুলো কম্পিউটারে ল্যাপটপে পরীক্ষা নিয়ে থাকা হয় ISSB-তে। তো সুতরাং যারা ল্যাপটপ অথবা কম্পিউটারে একটু দুর্বল, তারা প্র্যাকটিস করে স্কিলটা বাড়িয়ে নেবে কম্পিউটারের উপরে। আর সর্বোপরি তোমাদের সকলের শুভকামনা করি, আর যখন আসবা আমাদের সোজা ট্রেনিং একাডেমিতে কোর্স করতে ISSB-র জন্য, আর তখন বিস্তারিত দেখা হবে, আমার সাথেও দেখা হবে, আর অন্যান্য ইনস্ট্রাক্টরও আছেন ISSB-র প্রত্যেকটা কোর্স তোমাদেরকে হাতে কলমে শেখানোর জন্য। জাস্ট ওয়ে ওয়েটিং ফর ইউ গাইস। সুতরাং আসো আমাদের সঙ্গে জয়েন করো ISSB-র জন্য। আই হোপ দ্যাট ইউল বি সাকসেস। থ্যাংক ইউ ভেরি মাচ।